Purnamudachyate Purnasya Purnamadaya Purnamevavashishyate Om Shanti Shanti Shanti. প্রশ্নটা ছিল ষোলো কলা কাকে বলে। কথায় বলে ষোলো কলা পূর্ণ হলো, অর্থাৎ সব শেষ হয়ে গেল নাকি সব পূর্ণ হলো। এই কলা কথাটার অর্থ কি? কলা বলতে আমরা এক ধরনের বিশেষ ফলকে বুঝে থাকি, আবার কলা বলতে আমরা শিল্পকর্ম বুঝি, কলা বলতে আমরা বিদ্যার এক বিশেষ ভাগকেও বুঝে থাকি, আবার আমরা চাঁদের সুধাকে বা অমৃতকে ষোলো ভাগের এক ভাগকে কলা বলে থাকি। চাঁদের ষোলো কলা হলো অমৃতা, মানদা, পৌষা, পুষ্টি, তুষ্টি, রতি, ধৃতি, শশিনী, চন্দ্রিকা, কান্তি, জ্যোৎস্না, শ্রী, প্রীতি, অঙ্গদা, পূর্ণা এবং সবশেষে পূর্ণামৃতা। বলা হয় এক এক দিন এক একজন দেবতা কৃষ্ণপক্ষে চাঁদের অমৃত পান করেন, আর এরা প্রতিদিন এক কলা করে পান করে থাকেন। আবার শুক্লপক্ষে এক এক দিন এক এক কলা করে বৃদ্ধি পেয়ে আবার ষোলো কলা পূর্ণ হয়। আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার চন্দ্র ঘুরছে পৃথিবীর চারিদিকে। সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু চন্দ্রের কোনো নিজস্ব আলো নেই। সূর্যের আলো চন্দ্রের ওপরে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে এসে পড়ে, একেই আমরা বলি জ্যোৎস্না। চন্দ্রের অবস্থানের উপর ভিত্তি করে এর দৃশ্যমান পার্শ্ব বিভিন্নভাবে সূর্যের আলোতে আলোকিত হয়। এই আলোকিত অংশের পরিমাণ একসময় শূন্য হতে বৃদ্ধি পেতে পেতে একসময় চন্দ্রের সম্পূর্ণ পৃষ্ঠভাগ আলোকিত হয়, আর তখন আমরা তাকে বলি পূর্ণিমা। আবার এই আলোকিত অংশের পরিমাণ একসময় কমতে কমতে আমাদের চোখের দৃষ্টির বাইরে চলে যায় এই চন্দ্র, তখন তাকে আমরা বলি অমাবস্যা। চন্দ্রের আলোকিত অংশের এই যে হ্রাস বৃদ্ধি, এক একটা ভাগকে বলা হয় কলা। চন্দ্রের আলোকিত অংশের এই হ্রাস বৃদ্ধির এক একটা ভাগকে বলা হয় কলা বা চন্দ্রকলা। ষোলোটি কলা পূর্ণ হলে তবেই চন্দ্রের পূর্ণিমা, আবার কলার নিষ্পত্তি হলে অমাবস্যা হয়ে থাকে। আবার এই কলা অতি অল্প সময়কে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অতি অল্প সময়কে নির্দিষ্ট করবার জন্য এই কলা কথাটার প্রয়োগ হয়ে থাকে। বলা হয় ক্ষণকে ৩০ ভাগে ভাগ করলে যে সময় থাকে তাকে বলা হয় কলা। এক ক্ষণ = ৩০ কলা।
আমাদের শাস্ত্রে বলা হচ্ছে 18 নিমেষে এক কাষ্ঠা আর 30 কাষ্ঠায় এক কলা, আবার 30 কলায় হচ্ছে এক ক্ষণ। তো কালের একটা নির্দিষ্ট অংশকে বলা হচ্ছে কলা। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কেও বলা হয় তিনি 16 কলা যুক্ত পূর্ণ পুরুষ। তার 16 কলার নাম হচ্ছে সপ্রাণম অশ্রীজ প্রাণাৎ শ্রদ্ধাম খং বায়ু জ্যোতি আপ পৃথিবী ইন্দ্রিয়ম মন অন্নম অন্নাত বীর্যম তপ মন্ত্র কর্ম লোক লোকেশু চ নাম চ। সেই পুরুষ অর্থাৎ সগুণ ব্রহ্ম প্রাণ আত্মাকে সৃষ্টি করলেন। প্রাণ থেকে সৃষ্টি হলো শ্রদ্ধা বা জ্ঞান, এরপর আকাশ অর্থাৎ খং, বায়ু, তেজ, জল, পৃথিবী, ইন্দ্রিয় ও মন এবং অন্ন। এই অন্ন থেকে ক্রমে বীর্য, বীর্য অর্থাৎ বল, এই বল থেকে তপস্যা, তপস্যার মন্ত্র অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব, এরপরে কর্ম, লোক, লোক বলতে স্বর্গ, মর্ত, পাতাল। এবার লোকসমূহে বিভিন্ন নাম ও পদ এলো অর্থাৎ সৃষ্টি হলো। আমাদের প্রশ্ন ছিল কে আমাদের শরীর ছেড়ে চলে গেলে আমাদের মনে হয় আমিও দেহত্যাগ করলাম, আবার কার কারণেই বা আমি শরীরে ছিলাম। উত্তর হচ্ছে এই কলা বা প্রাণাদি। এই কলা বা প্রাণাদির নির্গমন এবং প্রবেশই একটা শরীর বেঁচে থাকার লক্ষণ। এবারের এই শ্লোকে ঋষি পিপ্পলাদ 16 কলার সম্পর্কে বলছেন। এগুলো হচ্ছে প্রাণ, শ্রদ্ধা, আকাশ, বায়ু, তেজ, জল, পৃথিবী, ইন্দ্রিয়, মন, অন্ন, বীর্য, তপস্যা, মন্ত্র, কর্ম, লোক ও নাম। অর্থাৎ প্রশ্ন উপনিষদে ঋষি পিপ্পলাদ এই 16টি কলার কথা বলেছেন, যা আমাদের এই জীবন প্রবাহে প্রয়োজনীয়। তো সেই পরম পুরুষ চিন্তা করলেন কে দেহ থেকে উৎক্রমণ করলে আমি উৎক্রান্ত হব, আবার কে প্রতিষ্ঠিত হলে আমিও দেহে অবস্থিত থাকব। এর উত্তর হচ্ছে কলা বা প্রাণ ইত্যাদি। এই যে প্রাণ ইত্যাদি, এগুলোই হচ্ছে 16টি কলা। এই জন্য তিনি প্রথমে প্রাণকে সৃষ্টি করলেন, প্রাণ থেকে শ্রদ্ধা অর্থাৎ জ্ঞান, যা থেকে আমি এই বোধের উৎপত্তি হয়। বিশ্ব শক্তির মধ্যে এই অহং বোধ থেকে ইচ্ছে, আর ইচ্ছে থেকে এই সৃষ্টি। আমাদের মধ্যেও এই জ্ঞান বা আস্তিক্য বুদ্ধি আছে, আর এর ফলেই আমার মতো এই ক্ষুদ্র সত্তার মধ্যেও এক অখণ্ড সত্তার স্পর্শ আমরা অনুভব করে থাকি। এই ক্ষুদ্র আমার মাঝেই সেই বিরাট পুরুষের অবস্থান। এই শ্রদ্ধা বা জ্ঞান আছে বলেই মানুষ জ্ঞান ও কর্মপথে নিজেকে পরিচালিত করতে পারে। সুতরাং নিষ্কল অর্থাৎ কলাহীন পুরুষ ও তার শক্তিরূপ প্রাণ ও শ্রদ্ধা, এই তিনটি হচ্ছে সৃষ্টির মূল। নিষ্কল কলাহীন পুরুষ ও তার শক্তিরূপ প্রাণ ও শ্রদ্ধা, তাহলে পুরুষ, প্রাণ, শ্রদ্ধা,
এই তিনটে হচ্ছে সৃষ্টির মূল। এবার এই অহং বোধ জ্ঞান অর্থাৎ শ্রদ্ধা বিধাতার মধ্যে বাসনার উদ্রেক করে পঞ্চভূতের সৃষ্টি করেন, অপঞ্চীকৃত পঞ্চভূতের সৃষ্টি করেন। এগুলো হচ্ছে আকাশ, বায়ু, জ্যোতি, জল এবং পৃথিবী। এই পঞ্চভূতকে আশ্রয় করে তৈরি হলো জীব দেহ। পঞ্চভূতকে আশ্রয় করে তৈরি হলো জীব দেহ। তো দেহ উৎপত্তির কারণ এই সাতটি, অর্থাৎ প্রাণ, শ্রদ্ধা এবং পঞ্চমহাভূত। প্রথম প্রাণীকে যদি আমরা অ্যামিবা বলে ডাকি তবে বলতে হয় তার উৎপত্তি এই সাত তত্ত্ব থেকেই হয়েছিল। এরপরে এসেছে ইন্দ্রিয় মন। অ্যামিবার মধ্যেও এই ইন্দ্রিয় শক্তি লক্ষিত হয়, দেখা যায়, কিন্তু অ্যামিবার মন বলে হয়তো কিছু থাকে না। সে যাই হোক, এখন এই প্রাণীকে বাঁচিয়ে রাখবার জন্য দরকার অন্ন। এই অন্নই বল প্রদান করে থাকে, এই অন্ন প্রাণ শক্তিকে জাগিয়ে রাখে, আবার অন্ন দ্বারাই জীব বীর্যবান হয়ে ওঠে। এই বীর্য হচ্ছে প্রাণ শক্তির উচ্ছ্বাস। এই বীর্য একসময় দেহ ছাপিয়ে উপচে পড়ে এবং নতুন দেহের সৃষ্টি করে। কিন্তু প্রাণের এই যে উপচে পড়া, একে বলা হয় অশুদ্ধ প্রাণ শক্তি। প্রাণের এই যে উপচে পড়া, একে বলা হয় অশুদ্ধ প্রাণ শক্তি। এই অশুদ্ধ প্রাণ শক্তি যখন সংহত হয় তখন তাকে বলে তপস্যা বা তপশক্তি। এই তপশক্তি আবার মন্ত্রের জন্ম দেয়, যা জীবকে উদ্ধার কার্যে সাহায্য করে থাকে। মন্ত্র কথাটার অর্থ মনন করা। এই মননের ফলে জীব একসময় বুঝতে পারে যে সে প্রকৃতির দ্বারা অভিভূত হয়েছে। আবার সে এই অভিভূত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করে যখন এগিয়ে যেতে থাকে, এই অবস্থাকেই বলে কর্ম। সে যখন কর্মলোকের সৃষ্টি করে, সে তখন একটা কর্মলোকের সৃষ্টি করে। এই কর্মলোকই হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ। আবার বলি কথাটা, মন্ত্র হচ্ছে মনন করা। এই মননের ফলে জীব একসময় নিজের মধ্যে বুঝতে পারে যে সে প্রকৃতি দ্বারা অভিভূত হয়ে রয়েছে। আবার সে এই অভিভূত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা শুরু করে, একেই বলে সাধন কর্ম। সে তখন একটা কর্মলোকের সৃষ্টি করে। এই কর্মলোকই আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ। এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ নাম ও রূপের দ্বারা আচ্ছাদিত। এই নাম ও রূপের জন্যই জগতে ভিন্নতা প্রদর্শিত হচ্ছে। তো সেই বিরাট পুরুষ যিনি সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছেন, জগতের সমস্ত কিছুই অর্থাৎ প্রাণ থেকে শুরু করে নাম পর্যন্ত, এগুলো সবই তার অঙ্গ প্রত্যঙ্গ। আর এই কারণেই তাকে বলা হয়েছে ষোড়শ কলাযুক্ত পুরুষ। অতএব নির্গুণ নিষ্কল পুরুষ থেকেই এই ষোলো কলা কথাটা এসেছে, যা পুরুষ থেকে পৃথক নয়। এইভাবেই সেই পরম পুরুষ নিজেকে প্রকাশ করেছেন। ওম শান্তি 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 হরি ওম।